হাই গাইজ, গুড মর্নিং সবাইদিকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে টাইটেলটা থার্মাল থেকে বুঝতে পারছো, আজকে ভাগিনীর বিয়ে। রাত তিনটা বেলা, এখন তিনটা থাকি সাড়ে তিনটা বাজে, টাইমটা ঠিক বলছি না, কিন্তু অনেক ভোরবেলা উঠে গেছি। উঠে এখানে চলে আসছি, দেখো আমাদের বরণকুলা কালকে রাতের দিকে সাজানো হয়ে রয়েছিল। আর চলো দেখো এখানে যে আমার ভাগিনা বউ আর আমার ভাগিনী মিশে ইয়ে করছে, কী বলতো, শাঁখা পোলা পড়ায়। আমাদের যে বিধি নিয়ম আর রিচুয়ালস থাকে, এগুলো সব হচ্ছে। কার ঘরে কোন নিয়ম আমি জানি না, কিন্তু আমাদের ঘরে এই নিয়মটা আছে। দেখো আমাদের ঘরে এখানে শাঁখা ছোঁয়া হয়েছে, ভোরবেলা পড়া হয়ে গেছে। আর এখানে দই খই চিড়া সব খেতে লাগে ভোরবেলা মেয়েকে, আর শাঁখা পোলা পড়াতে লাগে। তাই জন্য এখানে দেখো আমাদের সব রিচুয়ালস এক এক করে সব করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের আমি কিছুটা করে নিলাম, আর কিছুটা আমার ভাগিনা বউ করে নিচ্ছে। বৌদি হবে তো, মেয়ের বৌদি হবে, তাই জন্যে মেয়ের বৌদিটা তোমার জানো বিয়ে বাড়িতে বেশি দরকার, আর বেশি কাজেরই বৌদি ননদের কাজে লাগে বেশি। তাই জন্য এখানে বউ আর যে আমাদের বৌমা সব পরিয়ে দিচ্ছে। ও বৌমা খুব ভালো জানো, খুব ভালো দিদি যে যেরকমের ভাগ খুব ভালো, বৌমা বি আমাদের খুব ভালো। চলো যাই এখানে সব করতে থাকবো, একটা একটা করে যাও। আমাদের মেন হেড দিয়ে হলো আমাদের দিদি, দিদি সব বতে দিচ্ছে কী কীরকমে কী করা যায়, কাপড়ে কোমোটা করা যায়, করে নিয়েছে। এখানে গাছ কোটারে বি ধরা হয়ে গেছে, এখানে কই দই সব মিষ্টি সব মাখানো হয়ে গেছে, আর মাখছে ধরে আমাদের বৌমা মাখছে। চলো তোমাদের সবাই জানো, আর এক্সট্রা করে কী বলছি পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, ফেসবুক থেকে যে দেখছো ফলো করে রেখো। গাইজ, যে মেয়ের বৌদি চিড়া কই খাওয়াই দিল, দই খাওয়াই দিল, এখন আমি বরণ করে নিয়েছি মেয়েকে। চলো যাই মেয়েকে বরণ করলার পরে। আর দেখো আমার এখানে ভোরবেলা কাজ সরে গেছে, এবার যাবো জল তুলতে, জল চাই করতে। দেখতে থাকো পুরো ব্লগটা, বুঝতে পারবে, যেহেতু জানে এই নিয়মটা যা যার ঘরে আছে ও তো সব কিছু জানে যে এইরকম হয় বলে। যদি যাতে করে নাই ওদিকে আমি ভয় দিয়ে জানাচ্ছি। এখান থেকে আমার কিছুটা গয়নাকান্তি পরে দিচ্ছি মেয়েকে, কেননা টাইম হবে না, দশটার ভিতরে মেয়ে বাড়িকে যাবে আর বিয়ে জানে। তাই জন্য এখানে আমাদের আটটা রিচুয়ালস আরম্ভ হয়ে গেছে অলরেডি। আর এখানে হচ্ছে যে আমাদের এই নিয়মটা কী করা যায় আমি জানি না, এটা কী করা যায়, কিন্তু দিদি করে দিতে, দিদি ভাই আমাদের বতাচ্ছে ও করছে। দেওয়ারের সোহাগ, ননদের সোহাগ, পিসি শাশুড়ি ভাষা শ্বশুর বাড়ি যাবে আর পিসি করু করু পিসি তুলি করবে না কেন কর, সবাই দিন চাঁদ আমাদের সন্ধ্যা অব্দি মাপবে। শ্বশুর শাশুড়ি শ্বশুর এখানে আমাদের ওই রিচুয়ালটা চলার পরে একটা রিচুয়াল অলরেডি আরম্ভ হয়ে গেছে। সকালবেলা হয়ে গেছে, জল তুলে নিয়েছি, জল তোলানো হয়ে গেছে কমপ্লিট। জল তুলে পাঁচ ঘর থেকে জল এসে গেছে, আসে আমাদের মেয়ে চান করবে। এই যে রিচুয়ালসটা নাদিম কি পড়ে, তাই জন্য আমি জানি না ঠিক এই রিচুয়ালসের নাম কিছু জানি না, কি মনে পড়ছে না, মেয়ে সত্যি কথা বলতে গেলে মনে পড়ছে না। এখানে চলে আসছে মেয়ে বি চলে আসছে, অর্ধেকটা কাজ আরম্ভ হয়ে গেল না, আর অর্ধেকটা আছে। চলো এই কাজটা কমপ্লিট করে তারপরে আবার আসছি তোমাদের কাছে। আমার কংসষ্ঠী দেবী নাম এটা ফুলে দেখুন তো, পুষ্প কংসষ্ঠী দেবী নাম এটা, ধূপ কংসষ্ঠী দেবী নাম, দীপ কংসষ্ঠী দেবী নাম, এটা তো নৈবেদ্য কাপড় যাচ্ছে ওখানে ধরে ছিল, এটা নৈবেদ্য কংসষ্ঠী দেবী নাম। আয়ুপ্রদ মহাভাগ সোম বংশ সমুদ্ভব মহাতপ্ত মুনি শ্রেষ্ঠ মার্কণ্ডেয় নমস্তুতে
এতে গন্ধ পুষ্পংশ গণপতি আদি গুরুজায় সরস মাত্রে অনেক বিয় নম গণপতি আদি গুরুজায় সরস মাত্রে অনেক বিয় ইহাগত ইহ নিহ নির্দত্ত অত্রাগত অত্রহিতানু ওই ছোট বেলটা তো টোকা অত্রাগত অত্রহিতানু গুরু মম পূজা গৃহানম গৌরী পদ্মা সচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা সদা স্বাহা। দেখো সাদা ফুল অনেকগুলো ফুটেছে, লাগবে, আমি নিয়ে যাচ্ছি সাদা ফুল দুটাটা। চলো যাই ফুল তুলে নি। ফুল দুটা বললেন তুলতে, ফুল দুটা তুলে নি, ফুল শট মারতে ভরদ্বাজ গোত্রায় সুভদ্রা দেবী শুভ গন্ধাদিবাসনমস্তু পুরটকম ওম কাণ্ডাকাণ্ডা করো হরি পূর্ণ গুণ গৌরী এবাদত দেবতনু সহস্রনা সদনা চ অনেন দুপ্লেনস্য স্ব ভরদ্বাজ গোত্রায় সুভদ্রা দেবী শুভ গন্ধাদিবাসনমস্তু পুরটকম ওম কাণ্ডাকাণ্ডা করো হরি পূর্ণ গুণ গৌরী এবাদত দেবতনু সহস্রনা সদনা চ অনেন দুপ্লেনস্য স্ব ভরদ্বাজ গোত্রায় সুভদ্রা দেবী শুভ গন্ধাদিবাসনমস্তু পুরটকম ওম কাণ্ডাকাণ্ডা করো হরি পূর্ণ গুণ গৌরী এবাদত
भरद्वाज गोत्रायाम सुभद्रा देवी शुभ गंधा निवासन मस्तु दधि घृत स्वस्तिक आलोचन ओं स्वस्ति न इंद्र वृद्धस्तवा स्वस्ति न बुधा विश्ववेद स्वस्ति नस्तार्के अरिष्ट नेमी स्वस्ति न बृहस्पति ददातु भरद्वाज गोत्रायाम सुभद्रा देवी शुभ गंधा निवासन मस्तु सिंदूर शंख ओं सशुंभे जो वसुना जोराया मान्यता सुमेध सुखितानाम अनेन शंखेन अस्य भरद्वाज गोत्रायाम सुभद्रा देवी शुभ गंधा निवासन मस्तु फाल्गुन मासी कुंभ राशि से भास करी शुक्ल पक्षे शुक्ल त्रयोदशांकित भरद्वाज गोत्रस्य দেখা মা ছাতা উপরে চলে এসেছি
সবাই কি রোদ এই গো রোদরা অনেক জোরে কোন কোন পাশে কল আছে
Editing kalau pura 25 Ini udah rakho, ini dokter bantet sutat. Ini yang bangun udah aneh tuh. Apa?
হলুদ লাগি দিলে এটা ফেরা হাতে এমনি লাফানো হাতে উঠা হতো হলুদ লাগিয়ে দাঁড়া এইটা আগে ভাঙ জানে না ওদিকে যা দেখলে যেমন হয় অমনি ভাঙিবি একটু বড় দেখে এমনি ধরো এমনি ও কি করবে বাহারটা দেখা আরে ও নিজে এমনি মনে পড়ে যাচ্ছে জোর নাই না জোর পুরা আমার ওটা এই কন্যাতে দিবার কথা ছিল এই পাশে স্যার ভাজ করো দুব্বা গুলি বাঁধিবে পাঁচ কেরা
তারপরে বাঁধলা পরে গায়ে হল তো না ও তো দেখো ভাই আমার মন্দিরে অলরেডি চলে আসেছি মন্দিরে এখানে বিয়ে বাড়ি হবে এ দেখো আমার মেয়ের নতুন ড্রেস আমার ভাগিনী মেয়ে মেজ ভাগিনী আমাদের জামাই আর জামের এ বড় ভাগিনী তোমাদের ছোট ভাগিনী বিয়ে এখানে ছবি তোলাতে মেয়ে আমার দেখো সাজগুজ না না তোমার সাজগুজটা একটু ঘুরে দেখাও তো ঘুরে দেখাও আমাদের একজন মন দুঃখ করে বসেছে ছোট মেয়েকে বিদা করে দিবে তো তাই জন্য আরে কি করবে কাকে রিনু ডাকবার হ্যাঁ রিনু জল টানলি রিনু ইয়ে টানলি হিম্মত নাল করে তারপরে হ্যাঁ একজন আমাদের বসে গেছে দেখো আজকে বিয়ে দিবে তাহলে মেয়ের না দিবে হ্যাঁ মেয়েকে বিয়ে দিবে হ্যাঁ
Ah, 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 ah
Kita mau video
তুমি দিকে যেমন উলু বানালো তুমি তুমি আট কোন দিকে উলু বানাবা অল্প আনি দে হাত হাত রাখো হাত রাখো টাকা সই সব টাকা 5000 Sabdana dekhe ke ninu agun theke dure ge
যেমন দাড়ি দিলে অমনি দাঁড়া, যেমন দাঁড়িয়ে দিল পিঢাটা দিয়ে দাও না বা সাইডে পিঢাটা ও আগুন না কাপড়টা না হয়ে যায় আমি ওই একটি পিড়া দিয়ে দাও, পিড়া দিয়ে দাও, এই পিড়া দিয়ে দিলি ও জানে না Thank you.
দুইটা কাটে দাও দিদি ওটা আরামসে কাটে দাও মেন মুকুটাতে ওতে সুতা বুঝি এই ওপরা পিতা ওটা মনকে কত দেবে কিন্তু দান তারপরে এই কিন্তু লব্ধ করলাম তারপরে দিদি পালাল না বাইরে বসে বাইরে বসে গেল হল না এখানে ভিডিও বানাচ্ছে না হলো আছে খাবে আমাদের মামি খাবে মনে করছে কচ্ছু মুড়ে গিয়ে খাবে দেখো গাইস চলে আসছি মন্দির থেকে বরকন্যা বিদায় হয়ে গেছে ওটা শেয়ার করতে পারিনি কেননা আমি কনকাঞ্জলি বাঁধছিলাম কনকাঞ্জলি বাঁধেছি যার দ্বারা আর মানে পিছন তাকাবো না বরকন্যা ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি এই কারণ জন্যে আর বেশ কেউ কিছু মনে করো না আর বেশি বক বক করবো না এইখানে ব্লগটা শেষ করছি আর অনেক গুড ইভিনিং সবাই দিকে আর অ্যাডভান্স গুড নাইট কেন সন্ধ্যাবেলা এখন সাতটা কানি হবে এসে আসে মেকআপ মেকআপ ছাড়াছাড়ি করে চেঞ্জ মেঞ্জ করে নিয়েছি আর ব্লগটা এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করো সবাই দিকে টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ড আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা